মসজিদে বসাতে পারি, তাদেরকে আমরা নামাতেও পারি। নির্দেশনা এসেছে আমি যেন আজকের মধ্যে হল ছেড়ে যাই, কারণ আমি এবার সার্জিসকে দেখে আওয়ামী লীগের দালাল বলে স্লোগান দিল শিক্ষার্থীরা। বন্ধুরা, কোটা আন্দোলনের সমন্বয়কদের মধ্যে সবচাইতে আলোচিত সমালোচিত সার্জিস আলম। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে যে কয়েকজন সমন্বয়ক আলোচনায় উঠে এসেছে তাদের মধ্যে অন্যতম সার্জিস আলম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সার্জিস আলমের এক একটা বক্তব্য এতদিন আগুন ধরিয়েছে শিক্ষার্থীদের মাঝে, তবে এবার ভাটা পড়তে যাচ্ছে সার্জিস আলমের এই জনপ্রিয়তায়। সোশ্যাল মিডিয়ায় সার্জিস আলমকে নিয়ে এখন উঠে আসছে নানা অজানা তথ্য। বলা হচ্ছে কোটা আন্দোলনকে বাধাগ্রস্ত করতে সার্জিস আলমকে গোপনে নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। সার্জিস আলম ছাড়াও আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনা সরকারের প্রোডাক্ট। এছাড়াও বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা যায় ছাত্র অবস্থায় সার্জিস আলম যুক্ত ছিলেন ছাত্রলীগের মতো সংগঠনের সাথেও। একে একে সার্জিস আলমের এসব তথ্য নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে তাকে নিয়ে চরম অস্থিরতা দেখা গিয়েছে কোটা আন্দোলনকারীদের মাঝে।